আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের ইউআরপে ওয়ালেটে অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে ইউআরপে থেকে সৌদি আরবের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো সে সম্পর্কে আজকের এই ভিডিওটি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না কোনো লস হবে না আশা করি আমাদের সাথে থাকলে উপকারই আপনার হবে তো দর্শক আমরা চলে আসলাম ইউআরপের হোম পেজে আপনার আপনাদের তে চলে আসবেন কিভাবে অ্যাড করবেন সে সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে অ্যাড করে নেবেন নিজ থেকে ট্রান্সফার অপশনে আসবেন আসার পর লোকাল ট্রান্সফার উপরের দিকে দেখেন দুই নম্বর অপশনটি এ লোকাল ট্রান্সফারে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি যত টাকা পাঠাইতে চাচ্ছেন যে কোনো একটা অ্যামাউন্ট লিখে দেবেন তারপরে নেক্সট অপশানই ক্লিক করবেন লোকাল মান্থলি কত টাকা এক লাখ রিয়াল ফোন যত ট্রান্সফার করা যাবে প্রথমবার আপনি যদি কাউকে পাঠাইতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফার টু নিউ বেনিফিশিয়ারি আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তার আইবিএন নাম্বার লাগবে এটা আপনারা জানেন লোকাল ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আইবিএন নাম্বারের প্রয়োজন হয় উপরে আইবিএন নাম্বারটি দিয়ে দেবেন তারপর নিচে অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে যেমন আমরা আহলি ব্যাংক বা এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করছি আপনার সাথে যার অ্যাকাউন্টটা অ্যাড করছেন তার সাথে সম্পর্কে কি ফ্রেন্ড ফ্যামিলি বা আপনার নিজের হইলে এক নম্বরটাই ক্লিক করে দিবেন বা আদার্সও দিয়ে দিতে পারেন যদি অপরিচিত কেউ হয় তার ব্যাঙ্কে কিভাবে নাম লেখা আছে ফুল নেমের জায়গায় তার সুন্দর মতো ওই নেমটা ওই নামটা দিয়ে দিবেন ব্যাংকে ঠিক যেভাবে আছে আকামার উপরে এরপর নেক নেমও চাইলে সেম দিয়ে দিতে পারেন অথবা নামের প্রথম অংশ দিয়ে দিতে পারেন বা আপনার জানা থাকলে তার ডাক নামটা দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে আপনাকে আসতে হবে দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটিও কিন্তু ফলো করে দিবেন সেখানেও আমরা নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করি তাই ফেসবুকে কেউ দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন সাথে তো দেখতে পাচ্ছেন এখানে ফুল ডিটেলস দেখাচ্ছে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনার ইউআরপেন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে দিবেন আর যদি সেম ডিভাইসে থাকে এখানে অ্যালাউ দিলে অটোমেটিকভাবে ওটিপি বসে যাবে এখন অ্যাড হয়ে গিয়েছে দেখতে পারছেন অলরেডি মেসেজ চলে আসছে এখন আপনার ইউ নাম্বারে একটি আইভিআর কল মানে কল আসবে এটা কলের মাধ্যমে আপনাকে এই বেনিফিশিয়ারিকে অ্যাক্টিভ করতে হবে যারা সৌদি আরবে ব্যাংকিং ব্যবহার করেন সবাই এই বিষয়টা জানেন তো দর্শক আমাদের অলরেডি কল চলে আসছে কল রিসিভ করার পর আপনি এক ক্লিক করে দিবেন এক ক্লিক করলে করার পর এটা হ্যাজবিন সাকসেসফুল বলে অটোমেটিকভাবে কলটি কেটে যাবে এরপরে আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে যাবে নিয়মিত ওই বেনিফিশিয়ারি বারবার আর অ্যাড করতে হবে না দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে এই যে নিচের বেনিফিশিয়ারিটাই মাত্র অ্যাড করলাম তো আমরা বেনিফিশিয়ারির উপরে ক্লিক করব এরপরে আপনি কি কারণে টাকা পাঠাবেন ইন্ডিভিজুয়াল নাকি আপনি ধরুন একশো টাকা পাঠাবেন চাচ্ছেন এই একশো টাকার মধ্যেই খরচ হবে তাহলে নিচের এই বাটনটা ক্লিক করে দিবেন আর যদি একশো টাকাই আপনি তাকে পাঠাবেন আপনি একশো টাকার উপরে আপনার অ্যাকাউন্টে আছে বাকি টাকাটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নে বর্তমানে কিন্তু আগে ফ্রি ছিল যে কোনো ব্যাংকে বর্তমানে নিয়ম অনুযায়ী শুধুমাত্র আলরাজি ব্যাংকে ফ্রি বাকি সৌদি আরবের যে কোনো ব্যাংকে টাকা পাঠাবেন পাঁচ টাকা পঁচত্তর হালালা আপনার ইউআরপের সার্ভিস চার্জ মানে ট্রান্সফার লোকাল ট্রান্সফারের সার্ভিস চার্জ দিতে হবে এটা আসলে অনেক বেশি এখানে সারির অ্যাড করলে হতে পারে আরও কম নিত যেটা মোবাইলই পেতে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফান্ড ট্রান্সফারটি সাকসেসফুলভাবে সফল হয়েছে তো আপনারা আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যারা আসলে অনেকই আছে মাঝে মাঝে আমরা পেমেন্ট বিভিন্ন কাজে পেমেন্ট নিতে গিয়ে বলে আমি পাঠাইতে জানি না আশা করি তাদের জন্য অনেক বেশি উপকার হবে আর যারা জানেন নেই তাদের জন্য উপকার হবে কারণ আগে ফ্রি ছিল এখন কিন্তু ফ্রি নাই এখন সার্ভিসেস অ্যাড করে হয়েছে তবে আলরাজি ব্যাংকে ফ্রি দশকে ছিল আজকের ভিডিও আর আপনাদের কাছে অনুরোধ থাকছে যাদের কাছে বাংলাদেশি সিম কার্ড রোমিং করতে চান মানে সাথে আছে অথবা বাংলাদেশ থেকে একটা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে চান সৌদি আরবে বা আপনি বিদেশে যেই দেশেই থাকেন তো এই সিম কার্ডগুলো কেন করবেন বিশেষ করে ব্যাংকিং ওটিপির জন্য বিশেষ করে যেমন এই যে আমরা বিকাশের সার্ভার বিক্রি করি আপনি বিকাশ অ্যাপস চালাইতে হলে সিম কার্ড রোমিং থাকতে হবে বিকাশ উপায় নগদ বা ব্যাংকিং ওটিপি আমরা প্রবাসী সেই হিসাবে আমাদের ব্যাংক কিন্তু আমাদের সাথে অধবদ্ধভাবে জড়িত তো ব্যাংকিং ওটিপি যদি আমরা ইনস্ট্যান্ট প্রবাসে বসেই পাই সেক্ষেত্রে কিন্তু সিম কার্ডটি রোমিং করতে হবে আর বিকাশ অ্যাপস চালানোর জন্য সার্ভার লাগলে অবশ্যই স্ক্রিনে আমাদের এই রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ